যেভাবেই হোক আজই এই সম্পত্তি আমার চাই, এক্ষুনি। সামান্য সম্পত্তির জন্য মানুষ এত নিষ্ঠুর হতে পারে? নিজের বাপকেও রেহাই দিচ্ছে না। দুদিন খেতে দেব না, সব তেল ঝরে যাবে। বজ্জাত পুরো মন। অত্যাচারিত কচিবাবুকে উদ্ধারের জন্য পাড়ার ছেলেরা যশোদার দ্বারস্থ হয়। কচিবাবুর যা অবস্থা দেখেছি, আপনারা যদি একটু সাহায্য করেন না, একটু, যতটুকু দিন বাঁচবে একটু শান্তিতে বেঁচে থাকবে। তোরা যেভাবেই হোক কচিবাবুকে বাড়ি থেকে বাইরে বের করে নিয়ে আসবে। আমাকে ওই জামশেদপুরের পিসি সাজতে হবে। আপনার থেকে উপযুক্ত আর কাউকে খুঁজে পেলাম না। একবার দেখুন তো, এটাই আপনার বোন যমুনা কিনা? সরে যাও তোমরা, এটা যমুনা নয়। আপনাদের সবার নামে আমি থানায় গিয়ে রিপোর্ট করব। এটা আশ্রম টাশ্রম কিচ্ছু নয়, এটা একটা কমপ্লিট পাগলা গারদ। যশোদা কি পারবে কচিবাবুকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে? আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগ, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।